তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলালিঙ্কের একটি কম টাকাতে বেশি ইন্টারনেট অফার শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা আপনাদের বাংলালিঙ্ক সিমে শুধুমাত্র 36 টাকা দিয়ে 3 GB ইন্টারনেট নিতে পারবেন, যেই এমবিটার মেয়াদ থাকবে আপনাদের 30 দিন। তো ভাবতেই পারতেছেন, 30 দিন মেয়াদে শুধুমাত্র আপনারা 36 টাকা দিয়ে 3 GB ইন্টারনেট নিতে পারতেছেন। তো বন্ধুরা, এই যে ইন্টারনেট অফারটা, এই ইন্টারনেট অফারটা কীভাবে আপনারা আপনাদের বাংলালিঙ্ক সিমে নেবেন এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু দেখার এবং বোঝার জন্য। তো বন্ধু, সর্বপ্রথমে আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেবো, সেটি হচ্ছে যে বন্ধু, অনেকেই রয়েছেন যে আমি যে ইন্টারনেট অফারগুলো শেয়ার করি এই ইন্টারনেট অফারগুলো পান না। তো সেক্ষেত্রে কমেন্টে এসে কিন্তু গালাগালি করেন। তো এই বিষয়টি আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ভিডিওর শেষের দিকে। তো বন্ধু, সর্বপ্রথমে আগে আমি আপনাদেরকে ইন্টারনেট অফারটার আগে প্রমাণ দেখিয়ে দেবো। তো এর জন্য সরাসরি আমি মেসেজে চলে আসলাম। মেসেজ বক্সে চলে আসার পর উপরের দিকে দেখতেই পাচ্ছেন BL 3GB 30 days। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনেট অফারটা, এই ইন্টারনেট অফারটা কিন্তু অনেকগুলো SMS আমার এখানে এসেছে, প্রায় 7 থেকে 8টার মতো। তো দেখতেই পাচ্ছেন 3 GB 30 দিন 36 টাকায় বাংলালিঙ্কের এই অফারটি পেতে আজই রিচার্জ করুন অথবা ডায়াল করুন এত এত। তো এখানে কোডও দিয়ে দিয়েছে, অথবা আপনি যদি 36 টাকা রিচার্জ করেন তবু এই যে ইন্টারনেট অফারটা 3 GB আপনি 30 দিন মেয়াদে নিয়ে নিতে পারবেন, অথবা এখানে কিন্তু কোড দিয়েছে, কোড ডায়াল করে আপনি নিতে পারবেন। তো অনেকেই রয়েছেন যারা বিশ্বাস করেন না, দেখতে পেলেন এখানে কিন্তু অফারটা দিয়েছে। তো এই গেল ইন্টারনেট অফারটার প্রমাণটা, এবং এই ইন্টারনেট অফারটা কিন্তু কম টাকাতেই আপনারা নিতে পারবেন। এখানে যদি আপনারা গড় হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে আপনার 12 টাকা করে কিন্তু 1 GB প্রতি পড়ে, 3 × 36 যেহেতু হয় আপনারা এদের 1 GB প্রতি কিন্তু 12 টাকা করে। তো যাই হোক, এখন কীভাবে আপনারা আপনাদের বাংলালিঙ্ক সিমে এই ইন্টারনেট অফারটি কোড ডায়াল করে নেবেন সেটা এখন দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে ডায়াল বেটে চলে আসতে হবে। তো বন্ধুরা, ডায়াল বেটে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা কোড তুলতে হবে। তো কোডটা কিন্তু মেসেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে কোডটা আপনারা তুলবেন *121*3036#। তো বন্ধুরা, এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে কোডটা দেখে নিন। এই কোডটা তুলে আপনারা কী করবেন, আপনাদের ফোনের যে বাংলালিঙ্ক সিমটা রয়েছে এই বাংলালিঙ্ক সিমটাতে ডায়াল করে দেবেন। তো আমি এখান থেকে কিন্তু আমি আমার ফোনের বাংলালিঙ্ক সিমটাতে ডায়াল করে দিলাম, এবং ডায়াল করার পর দেখিয়ে দিব যে আদৌ এই ইন্টারনেট অফারটি আমার সিমের জন্য প্রযোজ্য রয়েছে কিনা, আর আপনারা পাবেন কিনা। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে বলবো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই কোডটি ডায়াল করে দেখবেন, আর আপনাদের যদি SMS চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইন্টারনেট অফারটি পাবেন। তো বন্ধুরা, কোডটি ডায়াল করার পর এরকম যদি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসে তাহলে বুঝবেন যে আপনার জন্য এই ইন্টারনেট অফারটি প্রযোজ্য রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 GB, তারপর এখানে 700 MB প্লাস 1.2 GB, মানে আপনাদেরকে আরও কিন্তু 1 GB মতো বোনাস দিয়েছে, মোট হচ্ছে আপনাদের 3 GB। তো এই 3 GB ইন্টারনেট শুধুমাত্র আপনারা 36 টাকা দিয়ে নিতে পারবেন, যেটার মেয়াদ হচ্ছে আপনাদের 30 দিন। বেশি দিন মেয়াদেই কিন্তু এই ইন্টারনেট অফারটি আপনি কম টাকা দিয়ে নিতে পারতেছেন। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন 1 লিখে কিন্তু বাই লেখা রয়েছে। তো আপনারা যদি এই ইন্টারনেট অফারটি নিতে চান তাহলে এখানে 1 তুলবেন, 1 তুলবেন, নিচের দিকে সেন্ডে ক্লিক করে দেবেন। তো এখান থেকে যদি আমি সেন্ডে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার জন্য এই ইন্টারনেট অফারটা থাকবে না, কারণ ব্যালেন্সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। তো যাই হোক, আপনারা এখানে যে কোডটা তুলে তার ডায়াল করার পর আপনাদের সামনে সরাসরি কিন্তু ওরকম ইন্টারফেস চলে আসবে, এবং ওখানে আপনি 1 তুলে সেন্ডে ক্লিক করে দিলে আপনি সরাসরি ইন্টারনেট অফারটা পেয়ে যাবেন। তো আমার বাংলালিঙ্ক সিমে পর্যাপ্ত ব্যালেন্স নেই দেখে কিন্তু আমি ইন্টারনেট অফারটা আপনাদেরকে নিয়ে দেখাইতে পারলাম না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কিছু মূল কথা বলবো, সেটি হচ্ছে যে বন্ধুরা, অনেকেই রয়েছেন যে এই কোডটি ডায়াল করবেন, কোডটি ডায়াল করে ইন্টারনেট অফারটি পাবেন না এবং মেসেজে এসে গালাগালি করবেন। তো দেখুন বন্ধুরা, সব ইন্টারনেট অফার কিন্তু সকল বাংলালিঙ্ক সিমের জন্য প্রযোজ্য থাকে না, বা সকল সিমের জন্য প্রযোজ্য থাকে না। তো আমি যে কোডগুলো আপনাদের সাথে শেয়ার করি, বা যে ইন্টারনেট অফারগুলো আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই আপনারা সেই ইন্টারনেট অফারের কোডগুলো ডায়াল বেটে এসে ডায়াল করে দেখবেন। কেননা ডায়াল করলে কিন্তু আপনাদের সরাসরি টাকা কাটবে না, আপনাদের দেখাবে যে যদি আপনাদের ইন্টারনেট অফারটি প্রযোজ্য থাকে তাহলে আপনাদের দুঃখিত আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স দেবে, অন্যান্য SMS দেখাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবে সরি ইউ হ্যাভ নট এলিজিবল ফর দিস অফার, এরকম দেখাবে। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কোডগুলো ডায়াল করে দেখবেন। যেমন এই ইন্টারনেট অফারটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই এই কোডটা আপনারা কী করবেন, ডায়াল বেটে এসে আপনাদের বাংলালিঙ্ক সিমে ডায়াল করে দেখবেন যে আদৌ আপনাদের জন্য এই ইন্টারনেট অফারটা প্রযোজ্য রয়েছে কিনা। তো আমার বাংলালিঙ্ক সিমে এই ইন্টারনেট অফারটা এসেছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কীভাবে এই ইন্টারনেট অফারটা নেবেন, কীভাবে কী করবেন সমস্ত কিছু আপনাদেরকে বুঝাইতে পারছি। তবু যদি আপনাদের কোথাও কোনোখানে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।